রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায় বানান, বাট একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোটা খুবই সিম্পল, আর উপকরণগুলো সবই ঘরোয়া, তাই আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি রুই মাছের মশলা কারি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিচ্ছি 1 কেজি রুই মাছ, আর পিস হিসেবে নিতে গেলে 9 পিস। এবার এই মাছগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, যেটা করা খুবই সিম্পল, কারণ এর জন্য আমাদের লাগছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে লাগবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই এখানে নুনটা দিতে ভুলবেন না। তারপর এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এবার এই মাছগুলোকে একবার ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এই মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি রেখে দিচ্ছি মিনিমাম 10-15 মিনিটের জন্য। আর অবশ্যই একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার, আর তাতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ কালো সর্ষে। চেষ্টা করবেন এই কালো সর্ষেগুলো একটু যেন বড় দানার হয়। এবার দিতে হবে 3 চা চামচ গোটা ধনে, সাথে 2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা গোলমরিচ, 7-8টা কাঁচা লঙ্কা, এবং এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো 2 মিডিয়াম সাইজের রসুন আপনাদের পুরোটাই এইভাবে পিল করে দিতে হবে, বাট এর মধ্যে আদাটা লাগবে এতটাই কম। আর ফাইনালি এখানে দিয়ে দিতে হবে ধনে পাতা আর সামান্য একটু নুন। তারপরে মোটামুটি 1 কাপ মতো জল দিয়ে এটাকে ভালো করে আপনারা পেস্ট করে নেবেন। চেষ্টা করবেন খুব বেশি যেন জল না দেওয়ার, তাহলে কিন্তু এটা ভালো করে পেস্ট হবে না। আমি যে যে ইউটেন্সিল এয়ার কিচেনে ব্যবহার করি তার সব লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা অ্যামাজন থেকে সেটা ইজিলি কিনে নিতে পারেন। এছাড়াও আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com আপনারা ইজিলি পেয়ে যাবেন। তাহলে এবার আমাদের পেস্টটা খুব ভালো করে হয়ে গেছে, আর এটা কতটা স্মুথ হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপির জন্য আমাদের কোনো রকম পেঁয়াজ ব্যবহার করতে লাগবে না, শুধুমাত্র এই 3টে টমেটোকে আপনাদের ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। আচ্ছা, এবার এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা লাগান নিয়ে নিচ্ছি, আর মাছগুলো ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপির জন্য চেষ্টা করবেন তেলটা একটু বেশিই নেওয়ার, কারণটা আমি আপনাদের নিশ্চয়ই জানাবো, বাট তার আগে আমি এখানে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস যেটা আমি আগে অনেকবার শেয়ার করেছি, সেটা হলো মাছটা ফ্রাই করার জাস্ট আগে আপনাদের সামান্য একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো আর ফ্রাই করার সময় নিচে লেগে যাবে না। এবার একে একে আমি মাছগুলোকে তেলে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে আরও একটা টিপস, এই রেসিপির জন্য আপনাদের মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা আমি কতটা কড়া করে ভেজেছি। এবার এই মাছগুলোকে ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি, আর তারপর আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তাহলে আমাদের সবকটাই মাছ ভাজা হয়ে গেল। এবার গ্রেভিটা বানানোর জন্য এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ, আর এবার যেটা আপনাদের করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ আর 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একমাত্র এইভাবেই তেলে দিয়ে দিলে এর কালারটা খুবই সুন্দর আসবে। তারপর একবার ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিতে হবে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর এই মিক্সিটা ধুয়ে তার জলটাও আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার যেটা আপনাদের করতে হবে খুব ভালো করে এটাকে আপনাদের কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন এর কালারটাও চেঞ্জ হওয়া শুরু হবে আর তেলটাও ছাড়তে শুরু করবে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো বাটা, আর তারপর এটাকে আপনাদের ভালো করে কষাতে হবে। মনে রাখবেন এই কষানোর উপরেই কিন্তু মাছের গ্রেভির টেস্টটা ডিপেন্ড করছে, তাই ধৈর্য ধরে মোটামুটি 10-15 মিনিট এটাকে একটু ভালো করে আপনাদের কষাতে হবে। আর যত কষাবেন দেখবেন আস্তে আস্তে মশলার পরিমাণটা কমে আসছে, কারণ এর মধ্যে যে ময়েশ্চারটা ছিল সেটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আর সাথে সাথে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাচ্ছে।
আর যখনই দেখবেন মশলার কালারটা ঠিক এরকম চলে এসেছে আর তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিচ্ছে, তখন এখানে আপনাদের অ্যাড করে দিতে হবে জল। আর অবশ্যই এখানে নুনটা একটু চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে এখানে আরও একটু অ্যাড করে দিতে পারেন। আর গ্রেভিটা ভালো করে ফুটে আসলে এখানে দিয়ে দিতে হবে আমাদের ভেজে রাখা মাছগুলো। আচ্ছা, এবার বলে রাখি আমি এখানে কেন একটু তেল বেশি ব্যবহার করতে বললাম, কারণ যখন আপনারা সরষেটা কষবেন সেই সময় যদি তেলের পরিমাণ কম থাকে তখন কিন্তু সরষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন এখানে তেলটা একটু বেশি নিয়ে নেওয়ার, যাতে সরষেটা তেতো না হয়ে যায়। মোটামুটি এইভাবে ফুটতে ফুটতে দেখবেন আস্তে আস্তে তেলটা অনেকটা ছেড়ে দেবে আর গ্রেভির জলটা এখানে অনেকটা কমে আসবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার ফাইনালটাকে ফিনিশ করার জন্য লাগছে এক চা চামচ গরম মশলা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কুচনো ধনে পাতা। ব্যাস, এবারই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রুই মাছের মশলা কারি কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।